বাগেরহাটে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিক সহ আহত 15। বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সরকার পতনের এক দফা দাবিতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে 3 সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 15 জন। রবিবার সকালে 11:45 দিকে বাগেরহাট জেলা প্রশাসকের সামনের মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সরকার দলীয় কিছু লোক বাধা প্রদান করলে শুরু হয় সংঘর্ষ। এ সময় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভ মিছিলের সময় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে ও ছবি তুলতে বাধা প্রদান করে। এতে ঢাকা পোস্টের বাগেরহাট প্রতিনিধি আবু তালেব ও প্রতিদিন বাংলাদেশের বাগেরহাট প্রতিনিধি সোহেল সহ অন্তত 15 জন আহত হয়। এ সময় তারা বাংলা টিভি ও দৈনিক মানব কণ্ঠ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবদুল্লাহ আল ইমরানের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভেঙে ফেলে। এদিকে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা ভাঙা এলাকায় দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ব্যাপক ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। সকালে 10:30 দিকে বাগেরহাট পিরোজপুর হাইওয়ের উপরে, এখানে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ডিসি অফিস কোর্টের সামনে, কিছু দুষ্কৃতিকারী সমবেত হয়। আমরা আমাদের প্রি ডিপ্লয়মেন্ট ছিল, তথ্য ছিল, সঙ্গে সঙ্গে আমরা এখানে তাৎক্ষণিক রেসপন্স করাতে রেসপন্স করে আমরা তাদেরকে ডিসপার্স করতে সক্ষম। ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা আহত বা হতাহতের কোনো ঘটনা ঘটে নাই, তারা পালিয়ে গেছে। কোনো তথ্য আমাদের কাছে নাই, এই জাতীয় ঘটনা ঘটেছে বলে জানাবো আমাদের এখানে। আমাদের অবস্থান স্পষ্ট, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।